আত্তাহারি টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকবাতিল মুত্তাকিন والصلاه আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা সামরীত দর্শক আজকে আমরা আলোচনা করব কিছু বিষয় নিয়ে তার মধ্যে শিয়াদের নিকটে আমাদের জান মাল হালাল এবং আমরা তাদের কাছে কেমন কি এ বিষয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে ইবাহাতু দিমা ইয়হলি সন্না এই মুসলিম বর্তমান বিশ্বে যত মুসলিম আমরা রয়েছি শিয়াদের নিকটে আমাদের জান তাদের জন্য হালাল যে কোনো সময় মারতে পারে কাটতে পারে এটা কোনো ব্যাপার না এটা স্বভাবের কাজ নেকির কাজ এ কথাগুলো কোথায় পাবেন আপনার মোহাম্মদ তাদের বিরাট বড় সাই মোহাম্মদ বিন আলী মোহাম্মদ বিন আলী যার নাম হচ্ছে সুদুক সুদুক বলে পরিচিত যিনি লাভ করেছেন ইনি হচ্ছেন সমস্ত মহাদিসিন্দর রাইস হেড ইনি তার একটি কেতাব আছে এলা এই কেতাবের মধ্যে আপনার ছয়শো এক নম্বর পৃষ্ঠায় এ কথা বলেছেন যে আপনার আহালুস জামাত নামে যে মুসলিম বর্তমান যুগে বসবাস করছে এদের জান আমাদের জন্য হালাল চিন্তা করে যাদেরকে আমরা মুসলিম মনে করি যাদের জন্য আমরা জীবন দিয়ে দিচ্ছি আমরা আমাদেরকে তারা কাফের বলে সবারই তো তার আরও বলেছে আপনার একটি কিতাব রয়েছে তাদের একটা শেখ রয়েছে নে আমাতুল্লাহ জাজাহিরি সেইদ নিয়াম আমাতুল্লাহ জাজাহিরি তার একটা কিতাব আছে আল মানিয়া এখানে দ্বিতীয় খণ্ড তিনশো সাত নম্বর পৃষ্ঠায় বলেছেন জওয়াজু কাতলিহিম বাহাত আমি হিম এই মুসলমান যারা আমরা যারা মুসলিম আমরা আমাদেরকে তারা কাফের বলে আসলে তাদের নিকটে তো মুসলিম না বলছে এই বর্তমান সময়ে যারা নওয়াসেব রয়েছে অর্থাৎ এই মুসলিমেরা রয়েছে এদেরকে হত্যা করা যায় আমি আপনাদেরকে বইয়ের নাম পৃষ্ঠা নাম্বার বললাম এবং এসব কথাগুলো একটা না অগণিত বইয়ের মধ্যে তারা উল্লেখ করেছে সম্মানিত দর্শক সময় সংকীর্ণতার জন্য আমরা এ বিষয়ে আর বলছি না সামনে তাদের কাছে আমাদের মাল পর্যন্ত হালাল সময় তো দর্শকমন্ডলী তারা শুধু এটাই বলে না আরও বলছেন ইবাহাত আলী আহলি সন্না এ আহলুসন্নাদের সমস্ত সম্পদকে ছিনিয়ে নেওয়া আমাদের জন্য হালাল জায়েজ কোনো সমস্যা নেই এই কথাটি পাবো কোথায় তাদের এক নম্বর কেতাব আল ওয়াফি নামে রয়েছে হ্যাঁ কাশানির কেতাব এই কেতাবের মধ্যে ছয় নম্বর খণ্ড আপনার বিয়াল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে আছে আরও আছে আল ওসিলা তাহরিরুল ওসিলা নামে একটি কিতাব এটা রুহুল্লাহ খমিনীর কিতাব এই আয়াতুল্লাহ খমিনি যিনি যাকে আমরা ইমাম ইমাম বলে চিৎকার করে যাই এই আয়াতুল্লাহ খমিনী তার একটি কিতাব রয়েছে তাহরিরুল ওসিলা এই তার অসিলা প্রথম খণ্ড তিনশো বাউন্ন নম্বর পৃষ্ঠাতে উনি বলছেন যে আল আকা এলহা কাসি মিনুহুম ও তাল্লাক আল বিহি বালি জাহে জওয়াজ আকসি মালিহি আইনা অজিদ উল্লিখিত পৃষ্ঠা নাম্বারে এ কথা বলা হয়েছে যে আপনার যেটা লাস্টে বলা হয়েছে যে বালি জাহির জওয়াজ আকসি মালিহি আইনা উজিদাও নাহবিন যে ধরনের মাল হোক যেখানে পাবে সেখানে তাদের মাল কেড়ে নেওয়া যায় আছে বলেন নওয়াজ আমাদের মাল আমাদের জান তাদের জন্য হালাল এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ধরনের মাল তারা কেড়ে নিতে পারে ছিনতে করতে পারে এই হচ্ছে তাদের চিন্তা চেতনা আমরা কেতাবের নাম বলেছি পৃষ্ঠা নাম্বারও বলেছি তারা এটা দেখে নিতে পারবেন যাদের শুধু তাই না আরও কেতাব তাদের মধ্যে রয়েছে নিয়ম জাজাইরি যার কথা কিছুক্ষণ আগে চলে গেল আনোয়ারুল নমানিয়া এই কেতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড আর শত সাত নম্বর পৃষ্ঠাতে বলছে তাদেরকে হত্যা করা যায় আছে সম্মানিত দর্শক মন্ডলী আরো অন্য মানিয়া এই স্পষ্ট এই কেতাবের মধ্যে উল্লেখ করেছে যে এদের যা টাকা পয়সা এদের সব কিছু ছিনতাই করা যায় যাচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো ধরনের নিষেধ নাই বাধা নেই আমাদের যান মাল তাদের জন্য হালাল শুধু হালাল না আরও তারা খারাপ আমাদের ব্যাপারে মন্তব্য করেছে সেটি হচ্ছে শিয়া আহলি নিকটে আমরা নাকি সবাই না পাক বলেন নাজ দেখছেন নাজিস এই যে মুশ্রিক যারা তারা না পাক কোরআনে কারিং বলেছেন আর ওই হুকুমটা এই শিয়ারা আমাদের ওপর লাগিয়েছে বলছে এরা নাপাক এই কথাগুলো পাবো কোথায় তাদের একটা কেতাব রয়েছে আর মুস্তম শিকুল ওরওয়াতিল মুসকা এই কেতাবের এক নম্বর খণ্ড তিনশো বিরানব্বই পৃষ্ঠাতে এই কথা উল্লেখ করেছে যেরা হচ্ছে নাপাক এরা হচ্ছে অপবিত্র নওয়াজবিল্লা একই কথায় উল্লেখ করেছেন এনহিল হাকিম এখানে এই বইয়ের মধ্যে প্রথম খণ্ড তিনশো সাতানব্বই পৃষ্ঠাতে আটানব্বই পৃষ্ঠাতে এ কথা বলেছেন সম্মানিত দর্শক এভাবেই তারা আমাদের ব্যাপারে কুমন্তব্য করে যাচ্ছে বা করেছে এবং তাদের আরও একটি কেতাব আছে মিনহাজ আলহিন এই কেতাবটি আবুল কাসিম মুসিবির লেখা এই আবুল কাসিম মুসিবি এই কেতাবের প্রথম খণ্ড একশো ষোলো নম্বর পৃষ্ঠাতে বলে যে আহলুসাহ ও জামাত নামে যারা আছে আহলুসন্না ওরা জামাত বলে না ও জাহালুস্সন্না যারা আছে সন্ন্যাতারা এরা হচ্ছে এরা এরা হচ্ছে নাপাক পাক এরা আমাদের ব্যাপারে এভাবে তারা ফতুয়া দিয়ে রেখেছে তাদের কেতাবের মধ্যে এ ধরনের তাদের আরও কেতাব রয়েছে মোহাম্মদ কাজিম ইনি তার একটা কেতাব অমরতল বুস্কা এখানে প্রথম খণ্ড তারপরে আটষট্টি নম্বর পৃষ্ঠাতে এখানে একই কথা বলেছে যে আহালুস্না এরা হচ্ছে আপনার নাপাক এরা হচ্ছে নাপাক তারপরে আয়াত তাদের আয়াতুল্লাহ আজমা রুহুল্লাহ মৌসুমি খমিনি তার একটা কেতাব আছে তাহরিরসীলা যেটা আগে নাম বলেছি প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠাতে উনি বলেছেন আর নওয়াসিব খারিজ্লাহমা নাজিসানি মিন কুফ বলছেন যে আপনার খাওয়ারিজ এবং নওয়াসিব আর নওয়াসিব বলতে বোঝানো হয়েছে আমাদেরকে খাওয়ারিজ বলতে আমাদেরকে বোঝানো হয়েছে এই দুটাই এ দুটাই হচ্ছে কি আল্লাহর অভিশাপ হোক এদের ওপরে আর এ দুটাই হচ্ছে আপনার চিন্তা চেতনা ছাড়াই নাপাক মানে এরা নির্দ্বিধায় নাপাক কে বলেছে আয়াতুল্লাহ খমিনে বলেছে যাকে আমরা ইমাম আয়াতুল্লাহ খমিনে বলে গলা ফাটিয়ে দিই বাংলাদেশে এই আয়াতুল্লাহ ইমাম খমি আয়াতুল্লাহ খমিনে বলছে যে বর্তমান সময়ে যারা মুসলিম রয়েছে এরা হচ্ছে নাপাক অপবিত্র এই হলো তাদের আমাদের ব্যাপারে চিন্তা চেতনা এই হলো আকিদা আর তাদেরকে আমরা আজকে মুসলিম বলে 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 চিৎকার করে করে মুখে ফানা উঠিয়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিধান করুন সম্মানিত দর্শক মণ্ডলী এভাবে তাদের বই থেকে অগণিত আপনার রুচিহীন বাক্য আছে এবং অগণিত বইয়ের মধ্যে রয়েছে আমি আজকে আপনাদেরকে কয়েকটি বইয়ের কথা বললাম আরও তারা বলে যে তাহরি মুহুম আমল ইন্দা সুন্নাহ ইল্লা ইয়াতান বলছি যে আল সন্নাতের সাথে আমল করা যাবে না মোহামেলা করা যাবে না চাকরি বাকরি করা যাবে না তবে চাকরি বাকরি বা কথাবার্তা মহামেলা যদি করতে হয় তাহলে অবশ্যই এটাকে আপনার মিথ্যার আশ্রয় নিয়ে করতে হবে মনে প্রাণে না মনে প্রাণে না তাদের সাথে যদি কোনো বাধ্য হয়ে করতে হয় কিছু তাহলে ওটা মনে প্রাণে না বরঞ্চ তাদের সাথে মুনাফিকি করে ওখানে কাজ করতে হবে যে তাকে সম্পর্কে আমি আগে বলেছি সম্মানিত দর্শক মণ্ডলী তারা আমাদেরকে এত খারাপ চোখে দেখে যে আমাদের সাথে তারা আপনার লেনদেনও করতে তারা রাজি না আমাদের সাথে কথাবার্তা লেনদেন চাকরি বাকরি করতো তারা প্রস্তুত না বরঞ্চ তারা এভাবে ফতোয়া দিয়ে রেখেছে এই কথাগুলো পাবেন ওসাউল শিয়া বারো নম্বর খণ্ড একশো একুশ নম্বর পৃষ্ঠাতে যে তারা বলেছেন যে আপনার এই মুসলিমদের সাথে এভাবে আপনার মামলা করা যাবে না লেনদেন করা যাবে না যদি করতে হয় তাহলে পরে অবশ্যই আপনার মিথ্যা আশ্রয় নিয়ে করতে হবে সত্যভাবে না অর্থাৎ বাস্তবে অরিজিনালভাবে ভাবে তাদের সাথে মোকাবেলা করা যাবে না কোনো কিছু লেনদেন করা যাবে না ওটাকে করতে হবে মুনাফিকা এবার আরও মারাত্মক কথা তাদের অর্থাৎ এই মুসলিমদের জানাজা যদি প্রস্তুত হয় আসে দেখা যায় তখন তাদের উপর লানত করা বৈধ আছে জায় আছে লানত করবে কাফেরদেরকে যেমন লানত করা বৈধ মনে বৈধতা আছে যারা আল্লাহ দরহি আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে লানত করা যায় এমনিভাবে তারা মনে করে যে এই যে মুসলমান রয়েছে এদেরকে লানত করা আপনার বৈধতা রয়েছে জায়জ রয়েছে জানা যা দেখলে লানত করবে নাওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়জবুল্লাহ এই জন্যেই ওরা যখন আবু বকর অমর রদ্দ তালা হুমান নাম নেয় তখনই লানত করে হ্যাঁ নাওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়জবুল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন দর্শক মণ্ডলী এই কথাগুলো পাবেন কোথায় তাদের একটা কেতাব আছে আপনার পঁচাশি নম্বর পৃষ্ঠাতে এই কথা উল্লেখ করা আছে যে তাদের জানাজা দেখলে তাদেরকে অভিশাপ দেবা এভাবে তাদের আরও একটি কিতাব রয়েছে আবু জাফর মোহাম্মদ বিন আল মোহসেনা তুসির লেখা তাহজিবুল আহকাম তাহজিবুল আক আহকাম প্রথম পৃষ্ঠা না প্রথম খণ্ড তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা উল্লেখ করে রেখেছে এভাবে তাদের আরও একটি কেতাব রয়েছে যেটা তুসির কেতাব তহজিবুল আহকাম ওই একই কেতাব আপনার পৃষ্ঠা নম্বর তিন তিন তৃতীয় খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় এখানে একই কথা বলেছে যে মুসলমান এদের সাথে এদেরকে এদের জানাজা দেখলে এদেরকে অভিশাপ করবে এরা অভিশাপ করা বৈধ জায় যাচ্ছে কোনো সমস্যা নাই এই ধরনের একটারাই অগণিত কেতাবের মধ্যে তারা এভাবে আমাদেরকে লানত করেছে জানাজা দেখলে তারা লানত করেছে অভিশাপ দিয়েছে সুতরাং এই শুধু শিয়ারা এতটুকু ক্ষান্ত হয় নাই তাদের মধ্যে আমাদের ব্যাপারে এতই খারাপ চিন্তা ভাবনা যে তারা মনে করে যে আমরা অরিজিনাল কাফের নাউজিবুল্লাহ এবং আমরা চিরকাল জাহান্নামী আমরা মুসলিম না সুতরাং তা আমাদের ব্যাপারে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে আমাদের যান মাল টাকা পয়সা ছিনতাই করতে পারে আমাদের নারীদেরকে ছিনতাই করতে পারে ছিনতাই করে নিতে পারে কিডন্যাপ করতে পারে ইত্যাদি তাদের কাছে বৈধ রয়েছে এইভাবে তারা আমাদের ব্যাপারে চিন্তা চেতনা করে আসছে এইভাবে তাদের মাঝে বইয়ের মাধ্যমে শিক্ষার মাধ্যমে এইভাবেই আপনার ধোকা দিয়ে আসছে সুতরাং তাদের ব্যাপারে আমাদের অবশ্য সচ্চার হতে হবে এবার সলাাত উত্তাকিয়া লিখেদা ইয়া না কখনো যদি আহলসন্না অথবা মুসলিমদের সাথে সালাত নামাজ পড়া লাগে তাহলে অবশ্যই সেটাকে তাদেরকে বোঝানোর জন্য সলাৎ পড়তে হবে মনে প্রাণে তাদের সাথে সালাত পড়া যাবে না এদের সাথে সালাত হবে না শুধুমাত্র তাদেরকে ধোকা দেওয়ার জন্য তাদের সাথে দাঁড়াবে এবং সালাদ পড়বে নামাজ পড়বে এছাড়া তাদের ওখানে সাথে সালাদ পড়া যাবে না এই কথাগুলো উল্লিখিত কিতাবগুলোতে রয়েছে তার মধ্যে অসায়রু শিয়া যেটা আপনার আগে নাম শুনেছেন এই কেতাবের মধ্যে রয়েছে তারপরে আপনার আরও কেতাব রয়েছে তাদের আহাদিস ফি ইজা আলিক্যাকা তারপরে আপনার একটি কেতাব রয়েছে ওসাই শিয়া হ্যাঁ অসায়রু শিয়ার মধ্যে এক এক নম্বর খণ্ড ছিয়া পৃষ্ঠাতে এ রয়েছে এভাবে আয়াতুল্লাহ খমিনি সে স্পষ্ট বলেছে তাদের বইয়ের মধ্যে এবং সেখানে মধ্যে উল্লেখ করেছেন যে যদি মুসলিমদের সাথে সালাদ পড়তে হয় তাহলে অবশ্য তাদেরকে ধোকা দেওয়ার জন্য সলাদ পড়বে আসলে বাস্তবে মনে প্রাণে সলাদ পড়া যাবে না এইভাবে অগণিত কেতাবের মধ্যে অর্থাৎ অর্থাৎ তাদের বড় বড় যত আলেম রয়েছে যত তারা বই লিখেছে কোনো বই ছাড়ে ছাড়া ছাড়ে নাই সব বইয়ের মধ্যে এটা রয়েছে এই জন্য তারাকে আমরা দেখেছি মক্কা মদিনাতে যে তারা আমাদের সাথে সালাত পড়তো না তারপরে কেউ পড়তো মাঝে মাঝে বুঝতে পারতাম এই জন্যই পড়তো যে তারা ধোকা দিচ্ছে পরে আবার দেখতাম যে তারা সালাদ পড়ছে আসলে তারা সালাত পড়ে না মুসলিমদেরকে ভাবে ধোকা দেয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তফিদান করুন এবং এই ভয়ঙ্কর জাতির সেহাদের থেকে আমাদেরকে বেঁচে থাকা তফিদান করুন ও খান দাও আনীল হামদুল্লাহি আলামিন ও সাল্লাল্লাহু আলা নাবিনা মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি বিহী ও আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবার